আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাবিও সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি নুমান রশিদ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদের শিরোনাম। দেশে করোনা আক্রান্ত আরও 50 জনের মৃত্যু, 24 ঘণ্টায় 2928 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত। সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো 3,500, আরও 3 জনের মৃত্যু। সিলেটে পরিবহন শ্রমিক নেতা রিপন হত্যা মামলায় 3 আসামি কারাগারে, ফাঁসির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ। কুরবানির পশু হাটের জন্য এমসি কলেজ মাঠ ইজারা দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ। সিলেটে করোনা সার্টিফিকেট জালিয়াতি সেই চিকিৎসক কারাগারে। সিলেটে ভেঙ্গে পড়েছে ট্রাক চলাচল বন্ধে সিটি কর্পোরেশনের স্থাপিত গেট। রাজনৈতিক দলের কমিটি থেকে রাজাকার, আলবদর ও তাদের সন্তানদের বাদ দেওয়ার দাবিতে মুক্তিযোদ্ধা যুব কমান্ডের মানববন্ধন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে করোনা ভাইরাসের মৃত্যুর মিছিল। গত 24 ঘণ্টায় আরও 50 জন মারা গেছেন এ ভাইরাসে আক্রান্ত হয়ে। এছাড়া একই সময়ে করোনা আক্রান্ত হয়েছেন আরও 2928 জনের দেহে। করোনা ভাইরাস বিষয়ে সোমবার দুপুরের স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য তুলে ধরা হয়। অনলাইন বুলেটিন উপস্থাপনা করেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। তিনি নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘণ্টায় আরও 13,329টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় 13,362টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হল 10,41,661টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও 2,928 জনের মধ্যে, ফলে শনাক্ত রোগী সংখ্যা দাঁড়ালো 2,07,453 জনে। গত 24 ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে 13,329টি এবং পিসিআর পরীক্ষা হয়েছে 13,362টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 10,41,661টি নমুনা। 24 ঘণ্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,928 জন এবং এ পর্যন্ত শনাক্ত 2,07,453 জন। 24 ঘণ্টা শনাক্তের হার 21.91% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.92%। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও 50 জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে 2,668 জনের। গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও 1,914 জনে। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 1,13,556 জনে। 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 1,914 জন। এ পর্যন্ত সুস্থ 1,13,556 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.74%। 24 ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন 50 জন। এ পর্যন্ত 2,668 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.29%। বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন প্রায় 1,46,00,000 আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে 6,09,000। সিলেটে প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা, বাড়ছে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও। ইতিমধ্যে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 6,742 জনে আর এ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন 121 জন। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, সোমবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 6,742 জন। এর মধ্যে সিলেট জেলা সর্বোচ্চ 3,500 জন। এছাড়া সুনামগঞ্জে 1,315 জন, হবিগঞ্জে 1,058 জন ও মৌলভীবাজারে 869 জন রয়েছেন। সবশেষে গত 24 ঘণ্টায় আরও 140 জনকে করোনা পজিটিভ হিসাবে শনাক্ত করা হয়। এর মধ্যে সিলেট জেলায় 70 জন, সুনামগঞ্জে 37 জন, হবিগঞ্জে 3 জন এবং মৌলভীবাজার জেলায় 30 জন রয়েছেন। আর এই সময়ে করোনা আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 2 জন সিলেট জেলার এবং 1 জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা। করোনায় এ পর্যন্ত মারা গেছেন 121 জন। মারা যাওয়াদের মধ্যে সিলেট জেলার সর্বোচ্চ 90 জন, সুনামগঞ্জে 13 জন, হবিগঞ্জে 8 জন এবং মৌলভীবাজার জেলায় 10 জন রয়েছেন। সিলেট বিভাগে
2805 জনের করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার 910 জন, সুনামগঞ্জের 981 জন, হবিগঞ্জের 481 জন ও মৌলভীবাজার জেলার 433 জন। গত 24 ঘন্টায় বিভাগে নতুন করে সুস্থ ঘোষণা করা হয়েছে 73 জনকে। করোনা আক্রান্ত 203 জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে 83 জন সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জে বিভিন্ন হাসপাতালে 36 জন, হবিগঞ্জের হাসপাতালে 59 জন ও মৌলভীবাজারে 25 জন। সিলেট বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন রিপন হত্যা মামলায় 3 আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে 1 আসামিকে পুলিশ গ্রেফতার করে ও বাকি 2 জন আদালতে আত্মসমর্পণ করেছিলেন। সোমবার দুপুরে 3 জনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে পাঠানো 3 আসামি হচ্ছে দক্ষিণ সুরমার বরুইকান্দি 1 নং রোডের মৃত ফরিদ আহমদের ছেলে ইজাজুল, একই এলাকায় মৃত ফারুক মিয়ার ছেলে রিমু ও লিলু মিয়ার ছেলে শেবুল হাসান। এর মধ্যে ইজাজুল ও রিমু সিলেট মহানগর তৃতীয় আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। বিচারক শারমিন খানম নীলা তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে রোববার শেবুল হাসানকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল হানিফ বাস কাউন্টারের সামনে থেকে আটক করে পুলিশ, গতকাল তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়। শ্রমিক নেতা রিপন হত্যা মামলায় প্রধান আসামি সহ 2 জনের আত্মসমর্পণের খবর পেয়ে তাদের ফাঁসির দাবিতে সিলেট জেলা ও দায়রা জজ আদালত সংলগ্ন জেলা পরিষদের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় ব্যস্ততম এই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, পরে পুলিশ এসে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেয়। কুরবানির পশুর হাটের জন্য সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ মাঠ ইজারা দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। সোমবার তারা কলেজের মাঠের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় তারা বালুচর টিলাগড় সড়ক প্রায় 1 ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করে। সোমবার দুপুরে শিক্ষার্থীরা এমসি কলেজের মাঠের ফটকের সামনে এসে জড়ো হয়। পরে তারা কলেজ মাঠে কুরবানির পশুর হাটের জন্য ইজারা দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে মানববন্ধন শুরু করেন। মানববন্ধন থেকে শিক্ষার্থীরা বলেন, এমসি কলেজের মাঠে প্রতিদিন শত শত শিক্ষার্থী ও শিশু কিশোর খেলাধুলা করে। ঐতিহ্যবাহী এই কলেজের মাঠে পশুর হাট বসিয়ে মাঠ ধ্বংসের ষড়যন্ত্র চলছে। এই বর্ষা মৌসুমে পশুর হাট বসলে পুরম খেলার মাঠ নষ্ট হয়ে যাবে। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, একটি মহল দীর্ঘদিন ধরে এমসি কলেজ মাঠকে বাণিজ্যিকভাবে ব্যবহার করতে চাইছে, সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে এই মাঠে পশুর হাট বসানোর চেষ্টা চলছে। তারা শাহিদগা খেলার মাঠের মতো কলেজের এই মাঠেও যাতে সারা বছর বাণিজ্যিক কাজে ব্যবহার করা যায় সেই ষড়যন্ত্র করছে, কিন্তু শিক্ষার্থী সেই ষড়যন্ত্র কোনোভাবে সফল হতে দেবে না। কলেজের মাঠে পশুর হাট না বসানোর দাবিতে ইতিমধ্যে এমসি কলেজের শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সালেহ আহমেদের কাছে স্মারকলিপি দিয়েছেন। একই দাবিতে সিলেট খেলোয়াড় কল্যাণ সমিতির মানববন্ধন এবং 20 নং ওয়ার্ডবাসী জেলা প্রশাসক বরাবরের স্মারকলিপি দিয়েছে। এই মাঠের চতুর্দিকে বিশ্ববিদ্যালয়, কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠান জড়িত, সব প্রতিষ্ঠানের কিন্তু মাঠ নেই, আমাদের একটাই মাঠ, এই আমাদের এমসি কলেজের মাঠ। শুধু এই এমসি কলেজের মাঠে সব প্রতিষ্ঠানগুলো কিন্তু ইয়া করে খেলাধুলা করে, ঠিক আছে? তো আমাদের একটাই দাবি, এখানে কোনো পশুর হাট চলবে না। সিলেটের সেই জালিয়াতি চিকিৎসকের ঠাঁই হয়েছে কারাগারে। সরকারি হাসপাতালে চিকিৎসকের ভুয়া পদবি ব্যবহার ও করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা না করে ভুয়া সার্টিফিকেট প্রদানের অভিযোগে রোববার সন্ধ্যায় AHM শাহ আলম সাগর নামের ওই চিকিৎসককে 1 লাখ টাকা জরিমানা এবং 4 মাসের কারাদণ্ড দেওয়া হয়। এরপরই তাকে সরাসরি সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় তাকে অর্থদণ্ড এবং কারাদণ্ড প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব 9 এর অতিরিক্ত পুলিশ সুপার সমিউল আলম জানান, ডাক্তার শাহ আলম মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রবাসীদের করোনা সার্টিফিকেট দিতেন। ভুয়া পদবি ব্যবহার করে রোগীদের বিভ্রান্ত করতেন, তাই রোববার তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয়। এরপর তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্ট থেকে জিন্দাবাজার মুখী রাস্তায় ট্রাক চলাচল বন্ধ করতে চৌহাট্টায় লোহার পাইপ দিয়ে গেট বসিয়েছিল সিলেট সিটি কর্পোরেশন। রাস্তায় ডিভাইডারের কাজ শুরুর পর সপ্তাহখানেক এই গেটটি স্থাপন করা হয়, কিন্তু গেটটি স্থাপনের সপ্তাহ পেরুতে না পেরুতেই সেটি ভেঙে পড়েছে। কিভাবে গেটটি ভেঙে পড়েছে তা শনাক্ত করতে পারেনি সিলেট সিটি কর্পোরেশন। তবে ধারণা করা হচ্ছে রোববার রাতে বেপরোয়া গতির কোনো ট্রাকের ধাক্কায় গেটটি ভেঙে গেছে।
রাজনৈতিক দল থেকে ১৯৭১ সালের রাজাকার আলবদর আল শামস অশান্তি কমিটির দালাল ও তাদের সন্তানদের বাদ দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ২টায় বৃষ্টি উপেক্ষা করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধন করে সিলেট জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ড। সংগঠনের সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী আলাউদ্দিন আহমেদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা যুব কমান্ডের কেন্দ্রীয় সদস্য মনোজ কাপালি মিন্টু, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা শাখার সহসভাপতি জাফর সর্দার, সাংগঠনিক সম্পাদক আলী আহসান রোবেল এবং দপ্তর সম্পাদক জুয়েল মিয়া। মানববন্ধনে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করার লক্ষ্যে রাজাকার আলবদরদের বাংলাদেশ থেকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। এতক্ষণ শুনছিলেন বাংলা বিসংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষা সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।